গাখীর পানি হল অতুল বরার দিনত গাখীর নুহুয়া হল উটি গল কুটি কুটি টকা ব্যক্তিগত খণ্ডক গটুয়ার চিন্তা চর্চা মিল্ক প্রসেসিং ইউনিট রাজ্য সরকারের সিদ্ধান্ত দুগ্ধ উৎপাদনের জড়িয়ে স্বাবলম্বী হব গোপালকর আয় দুগুণ হব কিন্তু সিদ্ধান্ত আর কার্যকরিতার মাজত যে কোনো সম্পর্ক নাই সেয়া এটা উদাহরণত স্পষ্ট হব দুগ্ধ উৎপাদন করে স্বাবলম্বী হব বলে অতুল বরা এন্ড কোম্পানিয়ে দি থাকা ধারণাও যে এটা অবাস্তব ধারণা সেয়া আজি প্রমাণ হব যোৱা দুবছৰে খানাপাৰা চেণ্ট্ৰেল ডায়েৰীয়ে এটোপালো গাখীৰ উৎপাদন অথবা প্ৰচেছ কৰা নাই বন্ধ হৈ আছে নগাঁও আৰু বঙাইগাঁও মিল্ক প্ৰচেছিং ইউনিট কিন্তু কিয় ৰাজকোষৰ 2 কোটি টকা ব্যয় কৰি খানাপাৰাৰ এই চেণ্ট্ৰেল ডায়েৰী ইউনিট স্থাপন কৰা হৈছিল মন্ত্ৰী অতুল বৰাই 2021 চনৰ 19 ডিচেম্বৰত এই ইউনিটটো উদ্বোধন কৰিছিল মন্ত্ৰীয়ে উদ্বোধনে কৰিলে কাম একো নকৰিলে যার ফলত এটা ইউনিটর যন্ত্রাংশত মামরে ধরেছে একই অবস্থা নগাঁও আর বঙ্গাইগাঁওর ক্ষেত্রতো উল্লেখযোগ্য যে এই ইউনিট সমূহ চলাবর বাবে যোৱা বাজেটত ধার্য করা হয়েছিল 33 লাখ টাকা অর্থাৎ তিনিওটা ইউনিটর বাবে 1 কোটি টাকা বাজেটত ধার্য করা হয়েছিল কিন্তু ধার্য করা ধনের একোৱেই আজিও মুকলাই দিয়া নাই সরকারে যার বাবে মিল্ক প্রসেসিং ইউনিট সমূহ সম্পূর্ণরূপে অচল হয়ে পড়ে আছে মামরে ধরেছে ইউনিট সমূহত উদাসীন মন্ত্রী অতুল বরাই মিল্ক প্রসেসিং ইউনিট সমূহ উপায়হীন হয়ে মন্ত্রী অতুল বরাই মিল্ক প্রসেসিং ইউনিট সমূহ ব্যক্তিগত প্রতিষ্ঠানক গটুয়ার সিদ্ধান্ত লৈছে ইয়ার পাছত গোপালকর আয় দুগুণ হব বলে আশা করব পারিনে ব্যুরো রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।